হ্যালো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে যে নতুন পিএইচডি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো তো চলুন আমরা নোটিশটি ভালো করে দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে নতুন পিএইচডি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং নোটিশটি সাতাশ পাঁচ রিলিজ হয়েছে তো এখানে বলা হচ্ছে নোটিশ ফর অ্যাডমিশান ইন পিএইচডি প্রোগ্রাম এবং এখানে বলা রয়েছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ইন দ্য প্রেসক্রাইপড ফরম্যাট ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম ইন দ্য ডিফারেন্ট সাবজেক্টস অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তো মূলত এখানে একটি প্রেসক্রাইব ফরম্যাট থাকে সেই প্রেসক্রাইব ফরম্যাটটা এখানে ফিল আপ করতে হবে এভাবে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে এখানে এবং এখানে বলা রয়েছে অ্যান্থ্রোপোলজি জিওগ্রাফি ম্যাথামেটিক্স আর অলরেডি পাবলিশড অন অ্যাডভার্টাইজমেন্ট ডেট ষোলো এপ্রিলে এই তিনটে সাবজেক্টের জন্য নোটিস কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে সেটা এখানে বলা রয়েছে এখানে বলা রয়েছে নেট সেট জিআরএফ স্লেট গেট ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ এমফিল কোয়ালিফাইড ক্যান্ডিডেটরাই কিন্তু শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে বাকিরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না এবং এখানে প্রত্যেকটি সাবজেক্টের নাম দেওয়া রয়েছে টোটাল সিট দেওয়া রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটাও বলা রয়েছে তো দেখুন এখানে কেমিস্ট্রিতে চব্বিশটি ভ্যাকেন্সি রয়েছে কমার্সে রয়েছে পাঁচটি ইলেকট্রনিক্স এখানে ছটি রয়েছে ইংলিশে রয়েছে আটটি ভ্যাকেন্সি ফুড অ্যান্ড নিউট্রিশন এখানে রয়েছে তিনটি ভ্যাকেন্সি হিন্দিতে রয়েছে চারটি ভ্যাকেন্সি হিস্ট্রিতে রয়েছে দুটি ভ্যাকেন্সি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এখানে রয়েছে চারটি ভ্যাকেন্সি মাইক্রোবায়োলজি এখানে একটি রয়েছে ফিলোসফি এখানে আটটি ভ্যাকেন্সি রয়েছে তারপর হচ্ছে ফিজিওলজি এখানে চারটি ভ্যাকেন্সি রয়েছে ফিজিক্স এখানে সাতটি ভ্যাকেন্সি রয়েছে রুরাল স্টাডিজ এখানে তিনটি ভ্যাকেন্সি রয়েছে সংস্কৃত এখানে চারটি ভ্যাকেন্সি রয়েছে এবং স্ট্যাটিস্টিক্স এখানে এগারোটি ভ্যাকেন্সি রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ কত রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে ডিটেলসে দেখে নেবেন এবং তারপর এখানে বলা রয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এখানে একটি অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া রয়েছে সেটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে এবং তার সঙ্গে দেখুন এখানে হাজার টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং যারা এস সি এসটি ক্যান্ডিডেট তাদের জন্য পাঁচশো টাকা বাদ বাকি সবার হাজার টাকা অ্যাপ্লিকেশন ফি এবং সেটা ইউনিভার্সিটি কাউন্টারে ক্যাশ হিসাবে দেওয়া যেতে পারে কিংবা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দেওয়া যেতে পারে তো ডিমান্ড ড্রাফ্টের বিষয়ে এখানে বলা নেই কিন্তু সেটা ফর্মে বলা রয়েছে তারপর এখানে বলা রয়েছে যে এখানে আঠাশ পাঁচ অর্থাৎ যেদিন নোটিশ বেরিয়েছে তারপরের দিন থেকে এখানে ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে বা ফর্ম এখানে জমা নেওয়া শুরু হয়ে যাবে আঠাশ পাঁচ থেকে দশ জুন হচ্ছে লাস্ট ডেট দশ জুনের মধ্যে কিন্তু এখানে এই অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু সাবমিট করতে হবে এবং শনি রবিবার অবশ্যই বন্ধ থাকবে কিংবা ছুটি হলিডে থাকলেও বন্ধ থাকবে তো এখানে বলা রয়েছে হিস্ট্রি ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেন্স মাস্ট অলসো সাবমিট এ সাইন রিসার্চ প্রোপোজাল উইদিন থাউজেন্ড ওয়ার্ড হুইথ এ সুইটেবল টাইটেল অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশান তো এখানে বলছে শুধুমাত্র যারা হিস্ট্রি ডিপার্টমেন্ট তাদের কিন্তু হাজার ওয়ার্ডের মধ্যে একটি রিসার্চ প্রোপোজালও কিন্তু এখানে সাবমিট করতে হবে অবশ্যই সাইন করে দেবেন রিসার্চ প্রোপোজালে অ্যাপ্লিকেশানের সাথে যেন রিসার্চ প্রোপোজালও থাকি তারপর এখানে স্ট্রাকচার রয়েছে যেটা আপনারা ভালো করে দেখে নেবেন ফি স্ট্রাকচার সেটা দেখে নেবেন এখানে ক্যাটাগরি ওয়াইজও রয়েছে এবং তারপরে দেখুন কিভাবে ফর্ম ফিল করতে হবে সেটা ভালো করে বলি এই সেম ভিডিওতে তো এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির এই যে পিডিএফটি নোটিফিকেশান এর সাথে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফর্মটাও কিন্তু অ্যাটাচ রয়েছে তো এই পিডিএফটি ভালো করে ডাউনলোড করবেন ওয়েবসাইটে পেয়ে যাবেন কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও ওই পিডিএফটি পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এখানে প্রথমে এই ফর্মটি ডাউনলোড করবেন ফর্মটি ডাউনলোড করার পরে এই ফর্মটি প্রিন্ট করবেন তারপরে এখানে একটি ফটো অ্যাটাচ করতে হবে এবং ফটোর উপরে আপনি সাইন করবেন অর্ধেকটা সাইন যেন ফটোর ওপরে থাকে আর অর্ধেকটা সাদা অংশে থাকবে সাদা পেজে তারপর এখানে নাম লিখবেন এখানে যাবতীয় যা যা ডিটেলস ফিল করার সেটা ফিল করবেন এবং এখানে এই বিষয়টি কিন্তু ভালো করে দেখে নিন এখানে কিন্তু পেমেন্টের বিষয়টা ভালো করে দেওয়া রয়েছে এখানে হাজার টাকা কিংবা এস হলে পাঁচশো টাকা সেটা আপনি ক্যাশ কাউন্টারে আপনি ডিপার্টমেন্টে গিয়ে ডাইরেক্ট ক্যাশ দিতে পারেন ইন হ্যান্ড কিংবা আপনি ড্রাফট ইন ফেভার অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি পেবেল অ্যাট বারাসাতর কলকাতা তো আপনি ব্যাঙ্কে গিয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির নামে একটি ডিমান্ড ড্রাফ রেডি করতে পারেন ডিমান্ড ড্রাফট হলেও হবে এবং তারপরে এই যে ইউনিভার্সিটি চালান নাম্বার যদি আপনি ক্যাশে দেন তাহলে সেখানে একটি চালান নাম্বার দেওয়া থাকবে সেটা দিতে হবে আর যদি ডিমান্ড ড্রাফটে দেন সেখানেও কিন্তু এই ডিমান্ড ড্রাফটে একটা পার্টিকুলার নাম্বার কিন্তু এখানে আমি আপনি দিয়ে দেবেন আর ডেট লিখবেন কবে আপনি পেমেন্ট করছেন তো এই বিষয়টা ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং তারপরে এখানে দেখুন এখানে কিন্তু আপনি ডিটেলসগুলো ফিল করবেন আপনার যা যা কোয়ালিফিকেশান রয়েছে এবং তারপরে এখানে বলা রয়েছে যে প্লিজ ডু নট ফরগেট টু অ্যাটাচ এখানে সমস্ত মার্কশিট সার্টিফিকেট কিন্তু এখানে সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে মাধ্যমিক থেকে শুরু করে আপনার হায়েস্ট কোয়ালিফিকেশান যা রয়েছে প্রত্যেকটির সার্টিফিকেট এবং মার্কশিট কিন্তু দিতে হবে এছাড়াও আপনাকে এজ প্রুফ দিতে হবে তারপর কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং অবশ্যই নেট জিআরএফ সেট গেট এমফিল এই সমস্ত কিছুর কোয়ালিফিকেশন সার্টিফিকেট কিন্তু অবশ্যই দিতে হবে তারপরে এখানে সিগনেচার করে আপনি ফর্মটি সাবমিট করতে পারবেন এই পার্টটা পিস ইউজ অনলি এটা অফিস থেকে এখানে ফিল আপ করে আপনাকে দিয়ে দেওয়া হবে তো এটা মূলত আপনার জন্য রিসিভ কপি যে আপনি ফর্মটা সাবমিট করেছেন এই ডেটে তো এই ছিল মূলত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পিজ নোটিফিকেশান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে